আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আমি ফখরুল আলম মজুমদার প্রবাসক অর্থনীতি ঢাকা স্টেট কলেজ অর্থনীতির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা অর্থনীতির অনার্স দ্বিতীয় বর্ষের সামষ্টিক অর্থনীতি বিষয়ে অর্থ ব্যাংকিং অধ্যায় থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব আমরা প্রথমে জানবো অর্থের চাহিদা কি বা অর্থ চাহিদা কাকে বলে সমাজে মানুষ বিভিন্ন প্রয়োজনে যে পরিমাণ নগদ অর্থ ব্যবহার করতে চায় তাকে অর্থের চাহিদা বলে মাধ্যম ছাড়াও মানুষ সঞ্চয় ঋণ পরিশোধ দ্রব্য সেবার দাম নির্ধারণ প্রভৃতি প্রয়োজনে অর্থ ব্যবহার করে থাকে আধুনিক বাজারে অর্থনীতিতে অর্থ অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামক ভূমিকা পালন করে মানুষ বিভিন্ন প্রয়োজনে নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় আবার সঞ্চয় আকারে অর্থ জমা করে রাখতে চায় তবে নগদ অর্থ হাতে ধরে রাখার প্রবণতাই হচ্ছে অর্থের চাহিদা তাহলে এক বলা যাবে কোনো নির্দিষ্ট সময়ে সমাজের জনগণ বিভিন্ন প্রয়োজনে যে পরিমাণ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে অর্থের চাহিদা বলে অর্থের চাহিদা তিন প্রকার লেনদেন চাহিদা সতর্কতামূলক চাহিদা ফটকা চাহিদা প্রথমে আমরা অর্থের লেনদেন চাহিদা নিয়ে আলোচনা করব কোন একটি নির্দিষ্ট সময়ে সমাজের সব মানুষ বিভিন্ন প্রয়োজনে যেই পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখে তাকে অর্থের চাহিদা বলে কিন্তু দিন লেনদেন দ্রব্য ও সেবার কেনা বেচা এবং যে কোনো প্রকার আদান প্রদানে অর্থ ব্যবহার করা হয় এসব প্রয়োজনে ব্যবহৃত অর্থের চাহিদাকে অর্থের লেনদেন যদি জনিত চাহিদা বলে অর্থাৎ দৈনন্দিন লেনদেনের জন্য মানুষ যে পরিমাণ অর্থ হাতে ধরে রাখে তাই হচ্ছে অর্থের লেনদেন চাহিদা লেনদেন চাহিদা নির্ভর করে আয়ের উপর আয় যদি বেশি হয় তাহলে মানুষের লেনদেন চাহিদা বেশি হবে এবং আয় কম হলে একজন মানুষের লেনদেন চাহিদা কম হবে এল টি দ্বারা বোঝানো হয়েছে লেনদেন চাহিদা ইকুয়েল ফাংশন অফ ওয়াইশন অফ ওয়াই অর্থাৎ নির্ভর করে যদি আমি এলটি এর সাপেক্ষে অন্তর্করণ করি যদি আমি তাহলে সরি আমি যদি এল কে ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে অন্তর্কলনে মান হবে পজিটিভ অর্থাৎ মানুষের আয় বাড়লে লেনদেন চাহিদা বাড়ে আয় কমলে লেনদেন চাহিদা কমে এখানে আয় এবং লেনদেন চাহিদার মধ্যে একটা সরাসরি সম্পর্ক বিদ্যমান আর আমরা জানি সরাসরি সম্পর্কের ক্ষেত্রে অন্তর্কলনের মান পজিটিভ হবে অর্থাৎ শূন্য থেকে বড় হবে এখানে আমি বিষয়টি চিত্রে দেখানোর চেষ্টা করেছি চিত্রে লম্বা অক্ষে ওয়াই আয় এবং ভূমি অক্ষে এক্স অর্থের লেনদেন চাহিদা এখানে এই রেখাটি হচ্ছে অর্থের লেনদেন চাহিদার রেখা এল টি ইকুয়েল ফাংশন অফ ওয়াই যা বাম থেকে ডান দিকে উদ্যোগ আমরা এখানে দেখতে বাড়ে সেক্ষেত্রে আয় যদি ওয়াই ওয়ান হয় তাহলে অর্থের লেনদেন চাহিদা বৃদ্ধি পায় ও এম ওয়ান বিপরীতভাবে আয় কমলে অর্থের লেনদেন চাহিদা হ্রাস পায় তাহলে অর্থের লেনদেন চাহিদা এবং আয়ের মধ্যে সম্পর্ক সরাসরি। চাহিদা হচ্ছে সতর্কতামূলক সতর্কতামূলক চাহিদা। চাহিদা বলতে আমরা সাধারণত ভবিষ্যৎ সব সময় অপ্রত্যাশিত অনিশ্চিত এ অবস্থা মোকাবেলার জন্য অর্থাৎ সতর্কতা হিসেবে বর্তমানে মানুষ কিছু অর্থ নগদে হাতে ধরে রাখে সেই রূপ চাহিদাকে অর্থের সতর্কতামূলক চাহিদা বলে যেমন ভবিষ্যতে অসুস্থতা ব্যবসায়িক ক্ষতি চাকরিচ্ছুত ইত্যাদি অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে এই আশঙ্কায় সতর্কতামূলক অর্থের চাহিদা সৃষ্টি হয় অর্থের এরূপ চাহিদা আয়ের উপর নির্ভর করে এলপি ইকুয়াল ফাংশন অফ ওয়াই সেক্ষেত্রে আগের মতোই ফাংশন ওয়াই অর্থাৎ ইজ অর্থাৎ যেহেতু আয় এবং সতর্কতামূলক চাহিদা সম্পর্ক সরাসরি বা পজিটিভ সেক্ষেত্রে অন্তর্কলের মান হবে শূন্য থেকে বড় আগের মতোই চিত্রে লম্ব অক্ষে ওয়াই আয় এবং ভূমি অক্ষে অর্থের সতর্কতামূলক চাহিদা দেখানো হয়েছে আয় যদি ওয়াই নট হয় চাহিদা সতর্কতা মূলক চাহিদা যদি বেড়ে ওয়াই ওয়ান হয় ওয়াই ওয়ান হয় সেক্ষেত্রে অর্থের সতর্কতা মূলক চাহিদা হবে ও এম ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি আয় বৃদ্ধির সাথে সাথে সতর্কতামূলক চাহিদাও বৃদ্ধি পায় আর প্রক্ষরে আয় হ্রাস পেলে সতর্কতামূলক চাহিদা হ্রাস পায় তিন নম্বর যে অর্থের চাহিদা সেটা হচ্ছে অর্থের ফটকা চাহিদা লেনদেন চাহিদা ভবিষ্যৎ সংকট মোকাবেলা ছাড়াও মানুষ ফটকা উদ্দেশ্যে নগদ অর্থ হাতে ধরে রাখে ফটকা কারবার উদ্দেশ্যে যে পরিমাণ নগদ অর্থ মানুষ হাতে ধরে রাখে সেই অর্থের পরিমাণকে বা চাহিদাকে অর্থের ফটকা চাহিদা বলে যেমন মানুষ ঋণপত্রে টাকা খাটিয়ে কিছু বাড়তি অর্থ উপার্জন করতে চায় ঋণপত্রের দাম বেশি হলে মানুষ ঋণপত্র বেশি ক্রয় করে সেক্ষেত্রে অর্থের পরিবর্তে মানুষ ঋণপত্র হাতে রাখে তথা চাহিদা কমে আবার বিপরীত অবস্থায় অর্থের চাহিদা বাড়ে আমরা ফটকা চাহিদা বলি সেই ফটকা চাহিদা নির্ভর করে সুদের হারের উপর অর্থাৎ রেট অফ ইন্টারেস্টের উপরে নির্ভর করে আমি আবারও বলছি অর্থের ফটকা চাহিদা নির্ভর করে সুদের হারের উপর সুদের হার যদি কম হয় সেক্ষেত্রে মানুষ টাকা ব্যাংকে রাখে না টাকা হাতে রাখে অর্থাৎ বিভিন্ন ফটকা কারবার এর মাধ্যমে মানুষ কিছু অর্থ উপার্জন করার চেষ্টা করে থাকে আর সুদের হার যদি বেশি হয় সেক্ষেত্রে মানুষের অর্থের ফটকা চাহিদা কমে সেক্ষেত্রে মানুষ টাকা ব্যাংকে জমা রাখে তাহলে সুদের হারের সাথে অর্থের লেনদেন ফটকা চাহিদার সম্পর্ক হচ্ছে বিপরীত অর্থাৎ ঋণাত্মক ঋণাত্মক হলে তাদের অন্তর্কলের মান হবে লেস চিত্রে অক্ষে সুদের হার এবং ভূমি অক্ষে ফটকা চাহিদা দেখানো হয়েছে দ্বারা বোঝানো হয়েছে অর্থের ফটকা চাহিদা যা নির্ভর করে ফাংশন অফ আই অর্থাৎ সুদের হারের উপরে চিত্রে আমরা দেখতে পাচ্ছি আইনট সুদের হারে আইনট সুদের হারে ই বিন্দুতে অর্থের ফটকা চাহিদা ও এম নট যদি সুদের হার আরো হ্রাস পায় অর্থাৎ আই থেকে যদি সুদের হার স্থানান্তরিত হয় সেক্ষেত্রে মানুষের অর্থের ফটকা চাহিদা ও এম ওয়ান অর্থাৎ সুদের হার হ্রাস পেলে অর্থের ফটকা চাহিদা বৃদ্ধি পায় বিপরীতভাবে যদি চিন্তা করি সুদের হার বৃদ্ধি পেলে মানুষের অর্থের ফটকা চাহিদা কমে যায় তারল্য ফাদ পরবর্তীতে বিষয়টি আমরা শিখব তারল কি ফটকা চাহিদা যে পরিস্থিতিতে সুদের হার তাকে তারল্য ফাঁদ বলে সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা বাড়ে তবে সুদের হার শূন্য পৌঁছানোর পূর্বেই একটি নিম্নতম সুদের হারে অর্থের ফটকা চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে পড়ে বলে কেইনসের মত প্রকাশ করেন এই অবস্থায় অর্থের ফটকা চাইদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে পড়ে তথা অর্থের ফটকা চাইদা স্থিতিস্থাপক বা অসীম হয়ে পড়ে তাই সুদের হার আর কমাতে পারে না অর্থবাজারের এই অবস্থাকে তারল্যবাদ বলে চিত্রে লম্বক্ষে সুদের হার দেখানো হয়েছে এবং ভূমি অক্ষে অর্থের ফটকা চাহিদা দেখানো হয়েছে চিত্রে আমরা দেখব এখানে এম নট অর্থের ফটকা চাহিদাতে সুদের হার হচ্ছে নট এবং ও এম টু ফটকা চাহিদা সেই ক্ষেত্রেও সুদের হার আইনট অর্থাৎ সুদের হার এমন একটি পর্যায়ে গিয়েছে যেখানে ফটকা চাহিদা বৃদ্ধি করার ফলেও সুদের হারের হ্রাস বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না বলা হবে তারল্যফাদ এ থেকে বি বিন্দু পর্যন্ত অংশটাকে আমরা বলবো তারল্যফাদ অর্থাৎ যে পর্যায়ে এল রেখা অর্থাৎ এফ এই রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল হয় সেই অংশটি হচ্ছে কারণ সুদের নিচে আর নামতে পারে না। পরবর্তীতে অর্থের নির্ধারক নিয়ে আমরা আলোচনা করব অর্থের চাহিদার অনেকগুলো নির্ধারকের মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ নির্ধারক আমি এখানে লিখার চেষ্টা করেছি এক নম্বর নির্ধারক হচ্ছে আয় আমরা জানি আয়ের উপরে অর্থের চাহিদা নির্ভর করে যার আয় বেশি তার অর্থের চাহিদা বেশি যার আয় কম তার অর্থের চাহিদা কম দুই নম্বর নির্ধারক হচ্ছে বোক প্রবণতা অর্থের লেনদেন চাহিদাকে বহুলাংশে প্রভাবিত করে বোক প্রবণতা যদি বেশি হয় সেক্ষেত্রে অর্থের চাহিদা বেড়ে যাবে পক্ষান্তরে বোক প্রবণতা কম হলে নগদ অর্থের চাহিদা কম কমে যাবে পরবর্তীতে সঞ্চয় প্রবণতা মানুষের সঞ্চয় প্রবণতা নগদ অর্থের চাহিদাকে প্রভাবিত করে সঞ্চয় প্রবণতা লেনদেন অন্যান্য সব প্রয়োজনে নগদ অর্থ ব্যবহার হবে আবার সঞ্চয় প্রবণতা কম হলে বিভিন্ন প্রয়োজনে নগদ অর্থের চাহিদা বেশি হবে আয় প্রাপ্তির ধরন আয় উপার্জন বা প্রাপ্তির মেয়াদের উপর নগদ অর্থের চাহিদা নির্ভর করে আয় প্রাপ্তির মেয়াদ বেশি হলে নগদ অর্থ হাতে ধরে রাখার প্রবণতা বেশি হয় আবার আয় প্রাপ্তির মেয়াদ কম হলে অর্থের চাহিদা কম হয় যেমন মাসিক বেতন কাঠামোর অধীনে একজন কর্মচারী মাসের প্রথমেই বেতনটির একটি বড় অংশ নগদ রেখে দিতে হয় আবার সাপ্তাহিক বেতন কাঠামোর অধীনে কম অর্থ ধরে রাখলেই চলে পরবর্তীতে অর্থের যে নির্ধারক সেটা হচ্ছে উন্নত মুদ্রা বাজার অর্থের চাহিদা মুদ্রা বাজারের উপর নির্ভর করে উন্নত মুদ্রা বাজার তথা ব্যাংক ও বিমা উন্নত হলে নগদ অর্থ হাতে ধরে রাখার প্রবণতা মানুষের কমে যায় কারণ তারা মুদ্রা বাজারে বেশি বিনিয়োগ করে আবার মুদ্রা বাজার যদি অনুন্নত হয় অর্থের চাহিদা বৃদ্ধি পায় সুদের হার সুদের হারের উপর অর্থের চাহিদা বিশেষ করে অর্থের ফটকা চাহিদা নির্ভর করে সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা বাড়ে আবার চাহিদা কমে সরি সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা বাড়ে আবার সুদের হার বাড়লে অর্থের ফটকা চাহিদা কমে দাম স্তর দাম স্তর নগদ অর্থের চাহিদাকে বহুলাংশে প্রভাবিত করে দাম স্তর বাড়লে তথা মুদ্রাস্ফীতির সময়ে অর্থের চাহিদা বাড়ে আবার দাম স্তর কমলে তথা মুদ্রা সংকোচনের বেলায় অর্থের চাহিদা হ্রাস পায় সামাজিক নিরাপত্তা নাগরিক সুযোগ সুবিধা অর্থাৎ সামাজিক নিরাপত্তা বিনা যেমন বিনামূল্যে চিকিৎসা আইনি সেবা পেনশন বেকার ভাতা ইত্যাদি যদি থাকে তাহলে অর্থের চাহিদা বিশেষ করে অর্থের সতর্কতামূলক চাহিদা প্রভাবিত করে সামাজিক নিরাপত্তা থাকলে বর্তমানে লেনদেন চাহিদা বাড়ে ভবিষ্যতের জন্য অর্থ জমিয়ে রাখার প্রবণতা কমে আবার সামাজিক নিরাপত্তার অভাব হলে বর্তমানে লেনদেন চাহিদা কমে ভবিষ্যতের জন্য অর্থ জমা রাখার প্রবণতা বাড়ে প্রত্যাশা অর্থের চাহিদাকে বিভিন্নভাবে প্রভাবিত করে দাম বৃদ্ধির প্রত্যাশা আয় বৃদ্ধির প্রত্যাশা ব্যবসায়িক লোকসানের প্রত্যাশা ইত্যাদি বিভিন্ন বিষয় অর্থের নগদ চাহিদাকে প্রভাবিত করে পরবর্তীতে ব্যাংক ব্যবস্থা উন্নত ব্যাংক ব্যবস্থা অর্থের চাহিদাকে আধুনিক কালে প্রবলভাবে প্রভাবিত করে ক্রেডিট কার্ড কার্ড ভিসা ইত্যাদি সুবিধা প্রদানের ফলে নগদ অর্থ হাতে ধরে রাখার প্রবণতা হ্রাস পায় পক্ষান্তরে ব্যাংক ব্যবস্থা যদি অনুন্নত হয় তাহলে সেক্ষেত্রে মানুষ বেশি পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখে ব্যবসা বাণিজ্যের গতি ব্যবসা বাণিজ্যের গতি যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে লেনদেনের গতি বাড়ে অর্থাৎ অর্থের মোট চাহিদাও বাড়ে আবার ব্যবসা বাণিজ্যের যদি নিম্ন গতি থাকে সেক্ষেত্রে লেনদেন কার্যক্রম কমে অর্থের মোট চাহিদাও কমে তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অর্থের চাহিদা কি অর্থের চাহিদার প্রকারভেদ বেদ এবং অর্থের চাহিদার নির্ধারকগুলো আলোচনা করেছি তো আশা করি সবাই বুঝতে পেরেছ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ